এটা নামিয়েছো কেন? এটা দিয়ে কি করবে? কি কি সুন্দর করে বলো, নাকে নাকে হাত দেয় না, সুন্দর করে বলো। জুস চাও? কিভাবে খাবে তুমি? আ করে খাবে? হ্যাঁ সত্যি, না খেলে হবে না, না খেলে হবে না, হবে না। তোমার এখানে কি হয়েছে আজকে, এরকম লাগতেছে কেন? কোনটা মগে করে দিতে হবে? এটাই করে, এটা করে দিতে হবে? তাহলে ছাতা, এই ছাতা লাগবে, এটা এটা। হ্যাঁ আচ্ছা নাও, এখন তো বৃষ্টি পড়ে না, তুমি ছাতা দিয়ে কি করবে? না 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 না, ধরো ধরো। ওয়াও, রায়নের ছাতাটা অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বাংলাদেশি ব্লগার তানিয়া আক্তার তিন্নি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তবে আজকে একটু মন খারাপ। তো কী জন্য মন খারাপ, আমার ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মনটা কেন খারাপ তা শেয়ার করব। তো তার আগে একটু শেয়ার করে নিচ্ছি, ওই যে খাবার কোনগুলো দেখতে পাচ্ছেন, অনেক আইটেমের খাবার। তো এগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে ইফতারি। হ্যাঁ অবশ্যই এগুলো ইফতারি, এই তো 2019 সালের রমজান মাসের ইফতারি। তো এগুলো হচ্ছে ইতালির যে মেওলো শহরে ছিলাম আমি, তো সেই মেওলো মসজিদের আর কি ইফতারি। তো ইফতারির আয়োজন করা হয়েছিল, তো কাশ্মীরের পাপা তো মেসরে চলে গিয়েছে, তো ওখান থেকে মসজিদ থেকে কাশ্মীরের পাপাকেও ইফতারি দাওয়াত করা হয়েছিল। তো কাশ্মীরের পাপা ইফতারিতে অ্যাটেন্ড করেছে। তো ওখানে কী কী আয়োজন করা হলো সেই ফুটেজগুলো আমার সঙ্গে কাশ্মীরের পাপা শেয়ার করেছে। তো আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ইতালির মসজিদগুলোতে ইফতারির আয়োজনটা কেমন হয়। তো এখানে পুরুষ নারী তারপরে ছোট বাচ্চারাও আছে, তো সবাই মিলেমিশে একসঙ্গে ইফতারি করতেছে। আসলে রমজান মাসটা খুবই আনন্দের একটা মাস, সারাদিন রোজা থেকে মানে সন্ধ্যার সময় কি খাবো না খাবো মানে কেমন একটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই মানে বিকেলের টাইমটা কেটে যায় ইফতারি বানাতে বানাতে। তো এবার রমজান মাসে আমার তো আর ইতালিতে রোজা থাকা হয়নি, তো কাশ্মীরের পাপা আর কি আমার সঙ্গে আর কি শেয়ার করেছে, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তো এখানে নারীরা থাকার কারণ হচ্ছে ইতালি যে কমিউনি, তো কমিউনি থেকে হচ্ছে কিছু মহিলারা এসেছিল, কারণ এই মসজিদটা হচ্ছে কমিউনির আন্ডারে আর কি। তো আমার ভিডিওতে আমার মোবাইলে কোনো ভিডিও নেই, যার কারণে আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তো কি কারণে মনটা খারাপ সে কথা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো কারণটা হচ্ছে আমি অনেক আগে থেকেই অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম যে এডিটিং করব করব করে আর করা হয়নি। তো আজকে সকালবেলা মানে আজকে হচ্ছে শনিবার, তো ভাবলাম যে জুলাই মাসের 27 তারিখ যেহেতু, তো আমি আজকে একটু রেস্ট নিই, আজকে তেমন একটা কাজকর্ম নেই, গতকালকে সব কাজ শেষ করেছি। তো ভাবলাম যে একটু এডিটিং করা, যেহেতু ভিডিওগুলো আছে তো ওগুলো একটু পাবলিশ করি। তো করতে গিয়ে দেখি যে আমার ভিডিও ক্যামেরায় গ্যালারিতে কোনো একটা ভিডিও নেই, যত ভিডিও ছিল সবগুলো মানে ডিলিট হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে আমি কিচ্ছু জানি না। তো হঠাৎ তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল এরকম দেখে।
তো আসলে সময়ের কাজগুলো সময়ে করাটাই বেটার, যেহেতু আমি একটু দেরি করে ফেলেছি যার কারণে আমার এই ভুলটা হয়েছে। আর এই যে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, পিকচারগুলো, তো এগুলো হচ্ছে আমাদের গত বছর রমজান মাসের আর কি, মানে রোজার ঈদে আর কি ছবি তুলেছিলাম, সেই সব ছবিগুলো আর কি। তো রোজার শেষে আবার হচ্ছে মানে ঈদের পরে আমরা যে সব খাবার আর কি খেয়েছিলাম, তো সেই খাবারগুলো যখন আমরা মানে পরিবেশন করব, তা তো সেই ঠিক সেই সময়টাতে একটু ছবি তুলে নিয়েছিলাম। তো খাবার খাওয়ার সময় একটু ছবি তুলেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, এই জন্যই আমার মনটা খারাপ। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ। তো মেওলো মসজিদের ইফতারির আয়োজনটা আপনাদের দেখালাম, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর প্লিজ যাদের ভালো না লাগবে তারা ইগনোর করতে পারেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি এর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।